এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রেহাই নেই বৃষ্টির হাত থেকে। আগামী চার দিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো আবহাওয়া দপ্তরের তরফে আগামী চার দিন কোন কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আরও কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ কি জানা যাচ্ছে এই মুহূর্তে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বৃষ্টির যন্ত্রণা এখনই পিছু ছাড়বে না বাংলার। রবিবার কলকাতা আবহাওয়া দপ্তর সে ইঙ্গিতই দিয়েছে, আগামী তিন থেকে চার দিন রাস্তায় বেরোলে সঙ্গে ছাতা অত্যাবশ্যক, যে কোনো মুহূর্তে নেমে পড়বে বৃষ্টি। উত্তর এবং দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার উচ্চতায় বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার প্রভাবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিন বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 25শে জানুয়ারি মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তবে বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো আভাস দেওয়া হয়নি। ভরা মাঘে এমন অকাল বৃষ্টির কারণ হিসাবে আবহবিদরা পশ্চিমী ঝঞ্ঝাকেই কাঠ গড়ে তুলেছেন। সম্প্রতি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে সরাসরি বঙ্গে প্রবেশ করছে, যার জেরে পিছু হাঁটতে বাধ্য হয়েছে শীত, উল্টে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির কাটাতেই আটকে গিয়েছে শীত, শিরশিরে হাওয়া থাকলেও জাকি শীত কার্যত উধাও। আগামী সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হতে পারে, শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই শীত কতদিন স্থায়ী হবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে আবহবিদদের মনেও।